হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে তো গুরুত্বপূর্ণ তথ্যটা কি আপনাদেরকে জানতে হলে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা গুগলে চলে আসবেন এখানে এসে সার্চ করবেন ডব্লিউ বি পি এস সি ডট গভর্নমেন্ট ডট ইন সার্চ করলে একটা নতুন পেজ খুলবে পেজটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়াল অপশান এখানে ক্লিক করবেন ভিউ অল অপশানে ক্লিক করলে একটা নতুন পেজ আসবে এই নতুন পেজে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নম্বর এক রিভাইজ শিডিউল অফ ফোর্থ কামিং রিটিন এক্সামিনেশান এখানে ক্লিক করবেন এখানে যে ডান দিকে পিডিএফ অপশান আছে ডাউনলোড ক্লিক টু ডাউনলোড ক্লিক করবেন এখানে দিলে এখানে যে ডাউনলোড করে নেবেন এ এটা ডাউনলোড করলে একটা পিডিএফ পেজ আসবে সেই পিডিএফ পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রিভাইজড শিডিউল অফ ফোর্থ কামিং এক্সামিনেশান ঠিক আছে এখানে যে সমস্ত এক্সামগুলোর ডেট ক্যানসেল হয়েছিলো তার ডেট কিন্তু ফাইনালি ঘোষণা হয়ে গেছে এখানে যতগুলো আপনারা সাঁত্রিশটা দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা এক্সামিনেশনের ডেট ঘোষণা হয়ে গেছে প্রথম থেকেই আপনারা যে যেটা অ্যাপ্লাই করেছেন তা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এখান থেকে এখানে দেওয়া আছে এম ভি আই এন এক নম্বর যেটা আছে অ্যাডভার্টাইজ নম্বর থার্টি টু বাই টু থাউজেন্ড এখানে হচ্ছে ডেট অফ এক্সামিনেশান তিন নয় দু হাজার মানে সেপ্টেম্বরের তিন তারিখ দু হাজার কুড়ি ফার্স্ট কিন্তু এক্সাম হবে আর দু নম্বর আছে কি লাইব্রেরিয়ান গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ আন্ডার হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্ট এটা কি সতেরো বাই টু থাউজেন্ড নাইনটিন নম্বর তিন কুড়ি এটাও ঠিক একই ডেটে সেপ্টেম্বরের তিন তারিখ এক্সাম হবে ঠিক আছে এটা সেকেন্ড হাফ ঠিক আছে এরকমভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন শেষ পর্যন্ত আপনাদের যেটা দরকার আপনাদের যে ফর্ম অ্যাপ্লাই করেছিলেন যে অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন তার ডেট কবে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো আজকের ভিডিও এটাই ছিল এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এক্সামের ডেট পেরিয়ে তো সবার এটা খুশির খবর একটা আপনারা দেখে নেবেন এবং যা যা করণীয় আছে করে নেবেন এবং প্রিপারেশান স্টার্ট করে দেবেন ঠিক আছে বেস্ট অফ রাখ সবাইকে তো আজকের ভিডিওটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমার রিক্রুটমেন্ট বেস্ট চ্যানেল তো থ্যাংক ইউ দেখার জন্য